আর জান না থাকলে গলার কোনো বেল আছে? গলার কোনো দাম আছে? আগে তো জান লাগবে। জান এই জন্য আমার আল্লাহ কোরআনে বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহরে পাইতে হলে কিন্তু বন্ধুর কাছে যাওয়া লাগবে। বন্ধুরে তোর জানের চাইতে আপন বানায় দিছি, নবী আপনার আমার জানের চাইতে আরো আপন, কোরআন বলতেছে। আবার হাদিসও বলে, নবীরে যতক্ষণ পর্যন্ত আপনার আমার জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবো, ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। নবীর জন্য আপনার জীবন দিয়ে দেওয়ার দিয়ে দিতে হবে। নবীর জন্য যদি ডাক আসে জিহাদের ময়দানে, আপনার জীবনটা উৎসর্গ করতে হবে, তাইলে আপনি মুমিন হইবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝাইলো কোরআনের আয়াত দিয়ে? আল্লাহ বুঝাই দিল জগতের মানুষ রে, ও জগতের মানুষ, আমি আল্লাহ চাই আমার হাবিবের ভালোবাসা। আমার হাবিবকে তোমরা যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহরে খোঁজা লাগবে না, আমি আল্লাহ অটোমেটিকলি তোমাদের কাছে ধরা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একদল মানুষ আল্লাহরে খুঁজতে খুঁজতে বেদিশা, কখনো বা চট্টগ্রাম আল্লাহরে খুঁজতে যায়, আবার কত কখনো বা যায় যশোরে চলে যায় আল্লাহরে খুঁজলে, কয় কই বাই রইছেন আল্লাহরে খুঁজতে। ওরে বাবা, তুমি যশোর গেলে আল্লাহরে খুঁজা পাইবা না। আল্লাহর যদি পাইতে চাও, আসল হাকিকতের মধ্যে ডুব দাও, রহমাতুল লিল আলামিনের প্রেমে প্রেমিক হয়ে যাও, রহমাতুল লিল আলামিনের দেওয়ানা হয়ে যাও, আল্লাহ তোমারে এমনি কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে যদি আপনি কেউ রে ভালোবাসেন, সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য নবীকে ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে কেন ভালোবাসবো? আল্লাহকে পাওয়ার জন্য, কারণ নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। যে যতই মাসালা দেন, যতই ফতুয়াবাজি করেন না কেন রে বাবা, নবী নাই তো আপনি আল্লাহর সন্ধান পাবেন না, নবী আছে তো আপনার আল্লাহর সন্ধান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে একটু মহব্বতে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, সবাই মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, সবাই মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন না মারহাবা। ভালোবাসতে হবে নবীকে, উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে যেন ফাত্তাবিউনি, তাইলে যেন তারা আপনার অনুসরণ অনুকরণ করে। যদি আপনার অনুসরণ অনুকরণ করা হয়ে যায় ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা মাধ্যম, মাধ্যম ছাড়া আপনি আমি দুনিয়াতে আসছি কি মাধ্যম ছাড়া না মাধ্যম নিয়া? মাধ্যম ছাড়া কি কেউ আসছি? সবকিছুর মাধ্যম আছে, সহজ। আপনি আল্লাহরে পাইতে গিয়া মাসালা ঘুরাই দিলেন, তাইলে তো হবে না। আল্লাহরে পাইতে হলে আপনার মাধ্যম লাগবে, এটা কোরআন বলতেছে, উসিলা লাগবে। আপনি আল্লাহরে চিনবেন কেমনে? আল্লাহর পরিচয় তো আল্লাহ নিজে দেয় না, বরং কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় দিতে যে আল্লাহ কি বলে, আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা কি আপনারা সবাই পারেন নাকি পারেন না? সূরার নাম হলো সূরা ইখলাস। এই সূরার শুরুতে কুল শব্দ আছে, নবী আপনি বলুন কেন আল্লাহ আপনি বইলাতেন? আল্লাহ কয় না, আমার পরিচয় আমার হাবিবুল্লাহ, আমার হাবিব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরিচয় আমি দিব না, আমার পরিচয় দিবে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা যখন
दुनिया এসেছি আপনার আমার মা আপনার আমার বাবার পরিচয় দিয়েছে শিক্ষা দিয়েছে এইটা তোমার বাবা ঠিক কি না না এমনি এমনি নাকি এমনি এমনি আপনি আমি বাবার পরিচয় পেয়েছি বাবার পরিচয়টা শিখেছে কে একটু জোরে কোন মা শিখাইছে এমনি এমনি কিন্তু বাবার পরিচয় পাই নাই মা শিখাইছে এইটা তোমার বাবা সেই থেকে আমি আমার বাবারে বাবা বলি ঠিক কি না কোনো প্রমাণ আমার কাছে আসেনি যে আমি যারে বাবা ডাকি তিনি আমার বাবা প্রমাণ থাকলে মায়ের কাছে আসে ঠিক কি না সহজ কথা যেইভাবে বুঝে গেলাম আমার আল্লাহ ডাক দে বলে জগতের মানুষ আমার পরিচয় পাইতে হলে বন্ধুর কাছে চলে যাও আমার হাবিব আমার পরিচয় দিয়া দিবে ও আমার হাবিব আপনি একটু আমার পরিচয় দিয়া দেন আল্লাহ কয় কুল নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ একক জোরে কোন সুবহানাল্লাহ এই কথা কে কয় আল্লাহ না নবী আল্লাহ জন্য করে এই কথা তো নবী কইতাছে কুল হুয়াল্লাহু আহাদ বলুন আল্লাহ যদি কয় আল্লাহ এক এটা কি মানানসই না বেমানান আল্লাহ যদি কয় আল্লাহ এক তিনি আল্লাহ এক তাহলে তো এটা আরেকজন আল্লাহর পরিচয় হয়ে যায় আল্লাহ যদি এই কথা কয় তিনি আল্লাহ এক তো তিনি শব্দটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি নিজের ক্ষেত্রে না আরেকজনের ক্ষেত্রে স্বাভাবিক কথা না নিজের বেলায় কি আমি আল্লাহ আল্লাহ কইবা আমি আল্লাহ এক ঠিক কি না আল্লাহ তো এখানে লবজে হুয়া হুয়া যারা আরবি বোঝে বুঝবে হুয়া মানে তিনি বা সে আল্লাহ বলে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ হুয়া মানে তিনি বা সে আল্লাহ এই কথা বলতে পারে না তিনি আল্লাহ এক তাইলে প্রমাণ হয়ে যায় হয়তো বা আরেকজন আল্লাহ থাকে এই জন্য আল্লাহ নবীর মাধ্যমে নবীর মাধ্যমে প্রকাশ হইতে চায় ও আমার হাবিব আমার কথা আপনি বলবেন আপনার কথা আমি আল্লাহ বলবো জোরে কোন সুবহানাল্লাহ কারণ নিজের শান নিজের সম্মানের কথা নিজের মুখে মানায় না